আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি সিবিএন স্পোর্টস আপডেটে। গত প্রায় দেড় বছর ধরে টি টোয়েন্টি খেলছে না তামিম ইকবাল, এই সুযোগে রান সংগ্রাহকের তালিকায় তাকে টপকে গেলেন মাহমুদুল্লাহ রিয়াদ। রিয়াদ এখন বাংলাদেশের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ পেয়েছে চার রানের জয়। আগে ব্যাটিং করে টাইগাররা সংগ্রহ করে ছয় উইকেট 141 রান। অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ 32 বলে 37 রানের অপরাজিত ইনিংস খেলেন। তার এই চমৎকার ফিনিশিংয়েই লড়াকু সংগ্রহ পেয়েছিল বাংলাদেশ। ম্যাচ সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছিলেন তিনি। 37 রানের এই ইনিংস খেলার পথে টি টোয়েন্টিতে রান সংগ্রাহকের তালিকায় তামিমকে টপকে গেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। তামিমের থেকে ঠিক এক রান বেশি নিয়ে শেষ করেন ম্যাচটি। রিয়াদের সংগ্রহ 99 ম্যাচের 91 ইনিংসে 1702 রান। স্ট্রাইক রেটটা 120.19 ব্যাটিং গড়ে অর্ধশতক হাঁকিয়েছেন পাঁচটি। এদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে টানা দ্বিতীয় জয়ে এক বছরে নিজেদের সর্বোচ্চ সংখ্যক টি টোয়েন্টি ম্যাচ জয়ের রেকর্ড গড়েছে বাংলাদেশ। বাংলাদেশের এমন অর্জন বিশ্ব মিডিয়ায় ফেলেছে হইচই। বাংলাদেশকে প্রশংসায় ভাসিয়েছে নিউজিল্যান্ডের বেশ কিছু গণমাধ্যম। নিউজিল্যান্ডের স্থানীয় পত্রিকা ডেইলি নিউজিল্যান্ড লিখেছে বাঘের ডেরায় টানা দ্বিতীয় হার কিউইদের। বাংলাদেশ সর্বশেষ সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে যখন, তখন বাংলাদেশকে ছোট করতেই অঘটন শিরোনামে খবর প্রকাশ করেছিল ভারতীয় বেশ কিছু পত্রিকা। তবে এবারে হয়তো বাঘের থাবাটা বুঝতে পেরেছে। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ নিউজিল্যান্ডকে হারানোর পর আনন্দবাজার পত্রিকা লিখেছে টি টোয়েন্টিতে স্বপ্নের ছন্দে বাংলাদেশ, নিউজিল্যান্ডকে হারালো চার রানে। অন্যদিকে বাংলাদেশকে প্রশংসায় ভাসিয়েছে ভারতের আরেক জনপ্রিয় ধারাভাষ্যকার হর্ষা ভোগলে। তার মতে বাংলাদেশ দিন দিন ঘরের মাঠে পরাশক্তিতে পরিণত হচ্ছে। আগে বাংলাদেশ ওয়ানডেতে ঘরের মাঠে শক্তিশালী দল ছিল, এখন টি টোয়েন্টিতে তাদের ধারাবাহিকতা দেখে সত্যিই ভালো লাগছে। উল্লেখ্য, আগামীকাল বিকেল 4টায় তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ খেলতে মাঠে নামবে বাংলাদেশ এবং নিউজিল্যান্ড। সিরিজে টিকে থাকতে আগামীকালকের ম্যাচে জয়ের বিকল্প নেই নিউজিল্যান্ডের। সম্মানিত দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ স্পোর্টস আপডেট। বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের মধ্যকার পরবর্তী ম্যাচ আপডেটটি জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।